কাজ করতে দাও, সে ছোটবেলা থেকে তো কাজ করিয়ে যাচ্ছে, এই কটা দিন না হয়। যাও যাও, এ বাড়িতে সারা জীবন গাধার মতন তো খাটতেই হবে, অন্তত পক্ষে আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও। দিদি উঠিয়ে দেখবি একটা না একটা কাজ ধরিয়ে দেবে, আর কাজ যদি না থাকে ডালে চলে মিশিয়ে বাঁচতে বলবে। মহারানী কখন উঠবেন? যখন মর্জি হবে। দাঁড়াও, ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি। সাতদিনের জন্য রেখে দিয়েছো, এখন দেখো। পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা। উনি ভাঙার জন্য 10 টাকা মানতে বলেছিলেন, ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি। না বল, ভুল হয়ে গেছে। কাকে বলবো, ওই ঝিটাকে? কি আজে বাজে বকছ? কিচ্ছু আজে বাজে বকিনি, ঝিকে ঝি বলেছি। পূজা, যেমন কপ ভাঙছো ভেঙে যা, আর পড়লে এর মাথা তো একটা ভেঙো, বাড়ির কোনো পুলিশ আপত্তি করবে না। যা তোর ঘরে যা। কাপের টুকরো গুলো করি আন। সাত দিন আছে তো, এই 7 দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাব। কি বললি? দেব হাতটা মোচকে? আরে আরে, কি করছিস? ছাড়, ছেড়ে দে। ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই, পূজা। আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে। বাবা, আপনি আপনার মেজ বউকে বলুন এখনই ওই ঝিটাকে গায়ে পাঠিয়ে দিতে। পূজা তো চলে যেতে চেয়েছিল, তোমার কর্তাই তোকে আটকেছে। আমাকে না বলে যা বলবার ওকে গিয়ে বলো। বুঝলে গুড্ডু, ময়না কাকিমা না এসে পূজা যদি তোর কাকিমা হয়ে বাড়িতে আসতো না, খেলাটা জমতো বলা। কি বলিস? হ্যাঁ, ঝিটাকে তোমার যখন এতই পছন্দ, তখন তোমার ওই বিশ্ব বখাটে ছোট ভাই তো রয়েছে, তারই বউ করে নিয়ে এসো না। বাবা, দারুণ বলেছো তো, দারুণ বলেছো। এই ব্যাপারে চয়নের সঙ্গে কথা বলতে হয় তো। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি চয়নের সঙ্গে ঝিটার বিয়ে দেবে নাকি? আরে চয়ন রাজি হয়ে গেলে বিয়ে দিয়ে দেবো। তুমি মেজো বউ ময়নাকে ঝি বানিয়েছো, আর ওই ঝিটা এসে তোমাকে ঝি বানিয়ে নাকে দড়ি দিয়ে খাটাবে। আর কিছু বললে গুড্ডু? দাঁড়াও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ধরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে। এছাড়া অনেকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য সরি। আর এরকম নতুন নতুন ভিডিও এরপর থেকে আসবে। আমার একটু মানে আমার এক্সাম আছে তো, যার জন্যই অনেক মানে টেনশন। তো এরপরে আরও ভালো ভালো ভিডিও আসছে। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।